এই যে দেখুন, আমাদের ছানাগুলো নদী মায়ের কাছে দুধ খাচ্ছে। আজকে নদীকে গোসল করিয়ে দিয়েছি, ও এখন গা শুকিয়ে পরিষ্কার, খুব পরিচ্ছন্ন ভাবে সে খুব মজা পাচ্ছে। বেশ গরম পড়েছিল, এই জন্য খরগোশদের খুব সাবধানে গোসল করাতে হয়। ওদের কানে, চোখে, নাকে কোনোভাবে পানি যেন না যায়। মুখটা বাদ দিয়ে ওদের পুরো বডিটা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ওয়াশ করে গোসল করাতে হয়, এবং গোসল করার পরে একটা নরম তোয়ালে অথবা গামছা যে কোনো কিছু দিয়েই ওটা পেঁচিয়ে কিছুক্ষণ রাখলে তারপরে আস্তে আস্তে করে গাটা মুছিয়ে দিতে হয়। মুছিয়ে দিয়ে আপনি খরগোশটাকে একটা পরিষ্কার জায়গায় রেখে দিবেন, তারপর সে দেখবেন চেটে চেটে বাকি শরীরটা নিজেই শুকিয়ে নিবে একদম পরিচ্ছন্নভাবে। সাবধানে গোসল করাতে হবে, না হলে যদি চোখে, কানে, নাকে পানি যায় খরগোশ কিন্তু মারাও যেতে পারে। এজন্য খরগোশকে সাবধানে গোসল করানো উচিত। যাই হোক, আপনারা, আমি একটা গোসলের ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে জেনে নেবেন কিভাবে আমি গোসল করাই। আর দেখুন ও ছানাদেরকে কিভাবে দুধ খাওয়াচ্ছে। এখানে ওর একটা ছানা, আর বাকি দুটো হচ্ছে ওর বোনের ছানা। এই যে একসাথে ও তিনটা ছানাই দুধ খায়, একবার ওর কাছেও দুধ খায়, একবার ওর বোনের কাছেও দুধ খায়। দুই মানে ছানা দুটো, এই তিনটে ছানা মোট চারটা মায়ের দুধ খেয়েছে। এই ওদের মাদের কাছেও খেয়েছে, ওদের খালা, নানি সবার কাছেই খেয়েছে, কারণ তাদের ছানাগুলো হয়ে পিঁপড়া কামড়ে ছানাগুলোকে মেরে ফেলেছে। আর যাই হোক, সেই মাগুলোর দুধও ওরা খেয়েছে, ওদের মাঝে মাঝে খাওয়াই যাতে মায়ের দুধে বুকটা ভারও হয়ে না থাকে এই জন্যে, আর যাতে মায়ের কাছেও ভালো লাগে যে না বাচ্চা দুধ খাচ্ছে। ওরা বুঝতে পারে ওটা ওদের বাচ্চা না, তাও দুধ খাওয়ায়। যাই হোক, আজকে অনেক কিছুই বললাম, আবারও অনেক কিছু নিয়ে আসবো। আবার যদি কোনো কিছু জানার প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আজ এখানেই বিদায়, শুভ সময়।